আমি এসেছি হে থাই তোমারই আজ্ঞায়, এসেছি হে থাই তোমারই আদেশ করিবা মাত্র, আদেশ করিবা মাত্র যাব গো যাব চলিয়া, পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া আমি এসেছি হে থাই তোমারই আজ্ঞায়, আদেশ করিবা মাত্র যাব গো যাব চলিয়া, পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া কাম ক্রোধ মোহ লোভে ডরি না কভু, আমি যে দাস অনুদাস তুমি যে প্রভু, কাম ক্রোধ মোহ লোভে ডরি না কভু, আমি যে দাস অনুদাস তুমি যে প্রভু, কারণ কারণ অকারণ তোমারই সৃজন, আশ্চর্য হই না কভু, আশ্চর্য হই না কভু বিষম দেখিয়া, পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া আমি পাপ আমি পুণ্য সকলি তোমারি দেওয়া দান, আসন পাতিয়ায় আছো হে মহামানব বিশ্বপ্রাণ, আমি পাপ আমি পুণ্য সকলি তোমারি দেওয়া দান, আসন পাতিয়ায় আছো হে মহামানব বিশ্বপ্রাণ, খেলিছো পুতুল খেলা হাসে তাই ভবা পাগলা, খেলিছো পুতুল খেলা হাসে তাই ভবা পাগলা, চূড়ান্ত চালাক তুমি, চূড়ান্ত চালাক তুমি আছো গো আছো বসিয়া, পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া,
পরমে পরম জানে। সৃষ্টির সেই আদিকাল থেকেই মোটামুটি পরমকে খোঁজার একটা চেষ্টা কিন্তু মানুষের মধ্যে চলেছে নিরন্তর, আজও সেই সাধনা চলছে। আজ চরণ ছুঁয়ে যায় এমন একজন শিল্পীকে আমাদের মধ্যে আমরা আমন্ত্রণ জানিয়েছি, যিনি প্রথাগতভাবে শাস্ত্রীয় সঙ্গীতের হাত ধরেই তাঁর সুরের যাত্রাটা শুরু করেছিলেন, কিন্তু পরবর্তীতে আমরা তাকে পেয়েছি একেবারেই অন্য গানের ধারায়। কিভাবে একটা ধারার সঙ্গে আরেকটা ধারা মিশে গেল সে গল্প শুনব। আজ প্রথমে আমন্ত্রণ জানাই, স্বাগত জানাই স্বাগত দেকে। নমস্কার। নমস্কার সকলকে, শুভেচ্ছা অভিনন্দন। খুব ভালো লাগছে জানো, বিভিন্ন সময় আড্ডা হয়েছে নানাভাবে, কিন্তু গান শেখার গল্পটা না সেভাবে শোনা হয়নি। গান শোনা হয়েছে প্রচুর, কিন্তু গান শেখার গল্পটা, এই যে তুমি গানটা শুরু করলে হারমোনিয়ামে যে একটা রাগ সঙ্গীতের আলাপ দিয়ে শুরু করলে না, আমি সাথে সাথে ভেবে নিলাম যে সূত্রটা নিশ্চয়ই ওখানে। তো গান শেখার শুরুর গল্পটা একটু বলো। আসলে রাগ ছাড়া তো কোনো কিছুই হয় না, সে মারামারি করতে গেলেও রাগ লাগে, আবার প্রেম করতে গেলেও অনুরাগ লাগে, তো রাগটা লাগেই আর কি। কিন্তু তুমি যে ধরনের গান এখন গাও সেখানে অনুরাগটাই প্রধান। সেটাই প্রধান, এবং সত্যি কথা বলতে সব থেকে তীব্রতম, যেটা সত্যি সত্যি হৃদয়ে পেনিট্রেট করে, সেই রকম অনুভূতি বোধহয় প্রেম ছাড়া আর কোথাও কোনো কিছু নেই। সেই প্রেমের বাণী বারবারই আমাকে টেনেছে লোকসঙ্গীত, এই জন্যই ভীষণ সৎ, ভীষণ অরিজিনাল, পিওর। এই মাটির কাছাকাছি মানুষদের থেকে উঠে আসা যে গান, সে গানে তো কোনো পৃষ্ঠপোষকতার গন্ধ নেই, ছল নেই, কোনো ছল নেই, চাতুরি নেই, কারোর কাউকে খুশি করার জন্য গান নয়, শুধুই নিজেকে খুশি করা, তোয়াজ করার ব্যাপার, প্রকৃতির টানে আনন্দে গেয়ে ওঠা। আমার জীবনে প্রথম হাতেখড়ি যার কাছে, অঞ্জন গুপ্ত আমাদের বারাসাতের, এখন স্বর্গত গোবিন্দ ব্যানার্জি এখনও জীবিত, তার কাছে ক্লাসিক্যাল শিখেছি কিরানা ঘরানায়। আবার বিশ্বদেববাবুর কাছে শিখেছি, তিনিও স্বর্গত, শামচুরাশি ঘরানায়। আচ্ছা, তো এইগুলো শিক্ষার বিভিন্ন স্তর, কিন্তু মূলত শিখেছি কুড়িয়ে কুড়িয়ে, ওই পরশ পাথর খোঁজার মতো, এখান থেকে একটু ওখান থেকে একটু, শোনা শুনি বিভিন্ন রকমের গান শোনা। আর আমার মনে হয় সেইটা, কানই সব থেকে বড় গুরু, কান সেন। হ্যাঁ, কান সেন, বুঝলে, কানটাই আসল কথা। তোমার ভুল তোমার ত্রুটি তোমাকে পথ প্রদর্শক কেবল পথ দেখাতে পারেন, কিন্তু তুমি কোথায় হোঁচট খাবে, তোমার কোথায় গাড্ডা পড়বে, সেটা তোমাকেই সামলে নিয়ে চলতে হবে। সেটাই, মানে হোঁচট খেলেও উঠে দাঁড়ানোর দায়িত্বটাও আমাদের। হ্যাঁ, একটু নজরুল গীতি দিয়ে আমার শিক্ষা শুরু হয়েছিল। বেশ, তাহলে নজরুল গীতি শুনি। ভোরের হাওয়ায় এলে ঘুম ভাঙা থেকে চুমহেনে নয়ন পাতে ভোরের হাওয়ায় এলে ঝিরি ঝিরি থিরি থিরি কম্পিত ভাষায় ঝিরি ঝিরি থিরি থিরি কম্পিত ভাষায় উঠি তারে শোনাতে ভোরের হাওয়ায় এলে ঘুম ভাঙাতে কে চুমহেনে নয়ন পাতে ভোরের হাওয়ায় এলে শিশিরে মাঝি তনুখানি হিম শিশিরে মাঝি তনুখানি ফুলয়
ভরা যেন ভরা ফুল ডালে ফুলে ফুলে, ভরা যেন ভরা ফুল ডালে বিশ্ব সুষমা সভাতে, ভোরের হাওয়ায় এলে ঘুম ভাঙা থেকে চুমহেনে নয়ন পাতে, ভোরের হাওয়ায় এলে কি আদর করে উচ্চারণ, আর ঝিরিঝিরি ধীরে বলছে না, ভেতরটা একবারে হাই করে উঠছে। কিন্তু স্বাগতদা, একটা বিরতির সময় হয়েছে, বিরতির ওপারে আরো কথা আরো গান আসছি। ফিরে এলাম বিরতির পর। তোমাকে যখন শুনি মঞ্চে, তখন মনে হয় যে শুনে শেখার যে মাহাত্ম সেটা আরও বেশি করে বোঝা যায় তোমার গানে। এই যে শুনে শেখা, সেই শেখাটা কবে থেকে, মানে সেটা তো মনে হয় একেবারে ছোটোবেলা থেকে। মানে সত্যি কথা বলতে আমার গানের প্রতি প্রেম মোহটা তৈরি হলো ছোটোবেলায়। একবার বেড়াতে গেছিলাম রাজবাঁধ বলে একটা জায়গায়, সেখানে আমার বাবার কলিগ, তিনি ONGC-তে চাকরি করতেন, তিনি আসামের বঙ্গাইগাঁও থেকে ওখানে বদলি হয়ে আসছেন আর কি। তো পথে ওনার ট্রাকে জিনিসপত্র অ্যাক্সিডেন্টে জলে পড়ে গেছিল, ফলে জিনিসপত্র কিছু আসতে পারেনি, ওনারা শুধু পৌঁছেছেন। আমাদের যাওয়ার কথা, এদিকে আমরা চলে গেছি, ঘরগুলো সব ফাঁকা, গেস্ট হাউস, বিশাল গেস্ট হাউস, সেখানে সব ঘরগুলো ফাঁকা। সেখানে চিৎকার করে করে ডাকছি বাবার বন্ধুর মেয়েকে, আর সেটা ইকো হচ্ছে। এই ইকোয়িক সাউন্ড, এটা থেকে সূত্রপাত আর কি। আচ্ছা, সেদিনই একটা বাবা গান লিখলেন এবং আমি শুরু করলাম। বাহ, সেই গানটা শুনবো, সেই গানটা শোনা যেতেই পারে। হ্যাঁ, এখন যেটা গাইছি এটা একটা চা বাগানের পাহাড়ি গান, ভীষণ চেনা কমন গান, কিন্তু যেটার জন্যে গাইছি সেটা হলো পাহাড়ি রাগ। শামচুরাশি ঘরানার একটা ঠুমরি বিশ্বদেব বাবুর কাছে শেখা, তার সাথে অদ্ভুত একটা চলনের মিল। পাহাড়ি যত ফোক আছে, দেখা যাবে পাহাড়ি রাগের সাথে কোথায় যেন তার একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে। সত্যি, মানে সেই বাড়িগুলো আমলি খাস থেকে শুরু করে যারা যারা যখন যখন গেয়েছে, মজাটা হচ্ছে এই যে রাগগুলো এসছে আর কি। এই একটা প্রত্যেকটা জায়গার একটা নিজস্ব সাউন্ড আছে, নিজস্ব গন্ধ আছে, এবং সারাংয়ের যে রূপটা দেখবে তুমি রাজস্থানী গানের মধ্যে সেই রূপটার প্রকাশ পায়। শাস্ত্রীয় সঙ্গীত থেকে যেমন ফোক ইনফ্লুয়েন্স প্রভাবিত, সেরকম ফোক থেকে, লোকসঙ্গীত থেকে, লোকসুর থেকে তো প্রচুর রাগরাগিনী এসেছে। অরিজিন বলতে হবে, অরিজিন যদি বলো তুমি, অরিজিন গানের লোকসঙ্গীত, পৃষ্ঠপোষকতায় তো গানটাকে মডিফাইড হয়ে শাস্ত্রীয় সঙ্গীতের ফর্ম নিল। ঠিক, চলমিনি আসাম যাব, দেশে বড় দুঃখ রে আসাম দেশে রে মিনি, চা বাগান ছড়িয়া চলমিনি আসাম যাব, কোড় মারো যেমন তেমন পাতা তোড়া কাম গো, হায় যদুরাম ফাঁকি দিয়া পঠাইলি আসাম, চল মিনি আসাম যাব, দেশে বড় দুঃখ রে আসাম দেশে রে মিনি, চা বাগান ছড়িয়া চল মিনি আসাম যাব, পারিবি আর পাহাড় ডিংলাকে ঠাড়ো রে, খেড়া পোতা জমা কর মুরগিকে মারো রে, চল মিনি আসাম যাব।
বাড়সিঙা বিহিড় বাজে, হায় রে মোর ঢিকি বাজে, হায় রে মোর ঢিকি বাজে, সাইয়াকে বোলাও রে চল মিন আসাম যাব, সাইয়া বিনা ঘর সুনারাম, সাইয়া বিনা ঘর সুনা ও সাঁওরিয়া, সাঁওরিয়া সাঁওরিয়া, সাইয়া বিনা ঘর সুনা, জব সে পরদেশ 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 গয়ো রে সাইয়া, সাইয়া বিনা সাইয়া বিনা ঘর সুনা, সদর বলে কাম কাম বাবু বলে ধরিয়ান, সদর বলে কাম কাম বাবু বলে ধরিয়ান, সাহেব বলে লিব পিঠের চাম, রে যদুরাম রে ঘনশ্যাম, ধোকা দিয়া পঠাইলি আসাম, ধোকা দিয়া পঠাইলি আসাম, চল মিনি আসাম যাব, দেশে বড় দুঃখ রে আসাম দেশে রে মিনি, চা বাগান ছড়িয়া চল মিনি আসাম যাব। বড় চেনা গান, কিন্তু তুমি যেভাবে শোনালে তাতে না অন্য একটা চেহারা পেলাম কিন্তু গানটার আমরা সবাই। শুনতে শুনতে যেটা মনে হচ্ছিল, খুব একটা অনেক সময়তে আমরা দেখেছি যে লোকগানে কথার মধ্যে একটা ব্যথা থাকে, হ্যাঁ, খুব অপ্রাপ্তি হতে পারে, খুব কষ্ট হতে পারে, নিজের জীবন যাপনের মধ্যে দিয়ে খুব একটা দুঃখের মধ্যে দিয়ে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, কিন্তু ছন্দের মধ্যে যে দোলা সেখানে কোথাও একটা বোধ হয় জীবনকে নতুন করে ফিরে পাওয়ার তাগিদটা এবং সেখান থেকে বোধ হয় নতুন করে জীবনকে ছুঁয়ে দেখার চেষ্টা আছে, এইটা কিভাবে আসে একটু বলবে? আমরা দেখো ছোটবেলা থেকে জন্ম থেকে আর কি যে আস্তে আস্তে বড় হই, আমরা কোনো একটা কাজও ছন্দ ছাড়া করতে পারি না, ঠিকই, আমাদের হার্ট বিট আমাদের পালস বিট একেবারে সব একটা রিদমে চলছে, শুরু হয় তো সব একটা রিদমে চলছে, এই রিদমটা তুমি তিনে ভাগ করো, চারে ভাগ করো, পাঁচে ভাগ করো, সাতে ভাগ করো, যেমন খুশি ভাগ করো, এই যে অনাদি অনন্তকাল ঘড়ির কাঁটা টিক 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 করে চলছে, এই অনন্তকাল চলবেও, এটা এই পরম সত্যটাকে ধরে নিয়ে এই আমরা ভাগাভাগি করি আর কি, আসলে আমাদের সুর তাল লয় সব তিনি বেঁধে দিয়েছেন কান মুড়িয়ে, ওই বাঁধনেই তোমায় চলতে হবে, সেই ওই মাঝে মাঝে মনে হয় যে জীবনটা একটা তানপুরার মতন, ওই সা পা সা বা সা মধ্যম সা ওর মধ্যেই বাঁধা থাকে এবং সেখানেই ওই খুঁটি দিয়ে মাঝে মাঝে টিউন করা, ধরো অসুস্থ হলাম বা মন খারাপ হলো বা কোনো একটা জীবন জর্জরিত হলো কোনো একটা সময়ের মধ্যে দিয়ে, সেই সময় ওইটা ওইভাবে টিউন করা এবং জোয়ারিটা করা, তাই না? তো সেই সেখানে বোধ হয় শুধু লোকগান কেন বলবো, যে কোনো ধারার গানেই বোধ হয় এই বিষয়টি আসে এবং যখন মনের আনন্দ হয় তখনও আমরা গান গাই বা গান শুনি, যারা শোনেন তারা শোনেন, যারা গান তারা গান, আবার যারা যখন মন খারাপ হয় তখনও আমরা গান শুনেই নিজেদের মধ্যে থেকে সেই আনন্দটাকে একটু কোথা থেকেও খুঁজে বের করে এনে আবার নতুন করে জীবনপথে পা ফেলি। তোমার বাড়িতে পরিবারে গান বাজনা ছিল, আমি বিভিন্ন সময় গান বাজনা শুধু ছিল বলবো না, আমি যেটা বলতে বলতে ইচ্ছুক বটে, আমার বাড়িতে গান বাজনা ছিল মানে আমার আগের আগের জেনারেশন, অর্থাৎ আমার পিতামহ এবং আমার দিদিমা, দিদিমা ছিলেন ঢাকা রেডিওর শিল্পী, আচ্ছা,
লোকসঙ্গীতের, যদিও তার গান শোনার স্কোপ আমি পাইনি, হাঁপানির রোগী ছিলেন শেষ বয়সে, গান গাওয়ার উপায় ছিল না সেই সময়। তো মহিলাদের গান গাওয়া সেটা একটা বিশাল ব্যাপার, রীতিমতো চার্চ অর্গান বাজিয়ে তিনি গান শেখাতেনও, তিনি আর্য সঙ্গীত ইয়েতে গান শেখাতেন বাংলাদেশে। তারপর তো এপার বাংলায় চলে আসা, আমার ঠাকুরদা বাঁশি বাজাতেন, সেতার বাজাতেন, আমার প্রপিতামহ যিনি ছিলেন তিনি ধ্রুপদিয়া ছিলেন, আবার অঙ্কের পণ্ডিত ছিলেন, ধ্রুপদ গাইতে গেলে অঙ্কটা জানতে হবে। তো এই এই পর্যন্ত গানের হিস্ট্রি আছে। তারপরে শিক্ষা জগতে ঢুকে পড়েছে আমার বাবা কাকারা, তারপরে আমি আবার এদিকে এসেছি। তো এইটুকুই রিলেশন, কিন্তু আমার বাবা আবার নাটকের সঙ্গে প্রচন্ড নাটকের গান অনেক লেখা তুমি একদিন বলছিলে। আমি সত্যি কথা বলতে রিহার্সাল রুমেই বড় হয়েছি, এবং আমার বাবা মা পিসি এরা সবাই নাটকের দলের অ্যামেচার থিয়েটারের সঙ্গে জড়িত ছিলেন। সেই অ্যাটমসফিয়ারটা আমি পেয়েছি আমার বড় হওয়ার পারিপার্শ্বিকতা হিসেবে, সেটা একটা বড় আমার। নাটকের গান তো একটা বিশাল ক্ষেত্র সেটাও, এবং তুমি একটা অনুষ্ঠানে বলেছিলে যে বেশ কিছু গান তোমার বাবার লেখা, সেগুলো মানে অনেক সময়তেই আমরা পরবর্তীতে জেনেছি যে সে অনেক গান ভীষণ জনপ্রিয় গান সেগুলো তোমার বাবার লেখা। একদমই তো, সেরকম একটা গান শোনাও। তাহলে একটা নিজের লেখা গান শোনাই? হ্যাঁ নিশ্চয়ই, গানকেই ডেডিকেট করে লেখা একদম। সজনি আয়ে এরা তেরি সারায়ে, রূপালি জোয়ারে চাঁদ সোহাগ ছড়ায়, আয় রে সজনি আয় এ রাতের ইশারায়, রূপালি জোয়ারে চাঁদ সোহাগ ছড়ায়, শোন শোন বাউরিয়া বাতাসে ফুলের সুগন্ধ, ছুমছানা না 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 নূপুরে উঠুক তোর ছন্দ, ছুমছানা না 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 ছুমছানা না 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 ছুমছানা 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 ছুম ছানা না 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 না, আকাশের হাহাকার শুনতে কি পাও তুমি বোঝো না, একাকি রাতেও কেন সোহাগী চাঁদের এত যোছো না, আয় রে আমার বুকে আয় সজনি এ রাতের হাহাকার, এ বুকেও বারবার যোছে না ওড় না গায় আয় সজনি, আয় রে সজনি আয় এ রাতের ইশারায়, রূপালী জোয়ারে চাঁদ সোহাগ ছড়ায়, আয় রে সজনি 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 সজনি। রিন রিন শিহরণে শিহরিত হবে তরঙ্গ, ঝিমতা না 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 বলবাণী হৃদয়ে মৃদঙ্গ, ঝিমতা না 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 ঝিমতা না 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 ঝিমতা না ঝিমতা না ঝিমতা না ঝিম তানা না 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 না, আধারের সামিয়ানা আড়াল করবে তোর লজ্জা, এ মাটির কচি ঘাস সাজিয়ে তুলবে ফুল
শয্যা, রাত জাগা পাখিরা বাজাবে শানাই, আলোর অলঙ্কার লক্ষ গ্রহ তারার নববধু সাজে আয় বাসর সাজাই, আয় রে সজনী আয় এ রাতের ইশারায় রূপালি জোয়ারে চাঁদ সোহাগ ছড়ায়, আয় রে সজনী আয় এ রাতের ইশারায় রূপালি জোয়ারে চাঁদ সোহাগ ছড়ায়, আয় রে সজনী 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 সজনী। এই গানটিতেও বেশ রাগ সঙ্গীতের একটা ভরপুর যোগান আছে, উপাদান আছে, ভীষণ সুন্দর গানটা। লেখাও কি তোমার? হ্যাঁ। কি অসাধারণ! আরও এরকম অনেক গল্প আমাদের ভাণ্ডারে থাক, আমরা বিরতির ওপারে ফিরে এসে সেগুলো শুনি, সঙ্গে থাকুন। আশা ছিল বাউল হব, আকাশ মাটি গাইব গান, চলতে চলতে কোনো একদিন, চলতে চলতে কোনো একদিন লাগবে সুরে পাখির তান। আশা ছিল বাউল হব, আকাশ মাটির গাইব গান, আশা ছিল বাউল হব, আকাশ মাটির গাইব গান, চলতে চলতে কোনো একদিন, চলতে চলতে আহা চলতে চলতে কোনো একদিন লাগবে সুরে পাখির তান। আশা ছিল বাউল হব, আকাশ মাটির গাইব গান, আশা ছিল বাউল হব, আকাশ মাটির গাইব গান, কোথায় গেল খোলা আকাশ, কোথায় মাটির গ্রাম, কোথায় গেল খোলা আকাশ, কোথায় মাটির গ্রাম, সাঁঝ সকালে জীবন কাটে, সাঁঝ সকালে, সাঁঝ সকালে গান বেচি হায় গাইব কখন প্রাণের গান। আশা ছিল বাউল হব, আকাশ মাটির গাইব গান, আশা ছিল বাউল হব, আকাশ মাটির গাইব গান, কোথায় গেল খোলা আকাশ, কোথায় মাটির গ্রাম, কোথায় গেল খোলা আকাশ, কোথায় মাটির গ্রাম, হাট বাজারে জীবন কাটে, হাট বাজারে আহা হাট বাজারে জীবন কাটে, শুকিয়ে এলো গানের প্রাণ। আশা ছিল বাউল হব, আকাশ মাটির গাইব গান, আশা ছিল বাউল হব, আকাশ মাটির গাইব গান, জালে বাঁধা পাখি আমি আকাশ অনেক দূর, সেই আকাশকে পাঠাই আমার
কান্না ভেজা সুর, জানি না সুর রাখবে কি না, জানি না সুর, আহা জানি না সুর রাখবে কি না আমার চোখের জলের মান। আশা ছিল বাউল হব আকাশ মাটির গাইব গান, আশা ছিল বাউল হব আকাশ মাটির গাইব গান, আশা ছিল বাউল হব আকাশ মাটির গাইব গান। যার গান তিনি বাউল হয়ে গিয়েছিলেন, তাই তো? সেই গল্পটা একটু বলো। ইন্দু বিকাশ রায় ডিভিসির একজন বড় অফিসার, পরবর্তী জীবনে খেপাচাঁদ বাউল, ওনার একটু সঙ্গ করবার যখন পেয়েছি শেষ বয়স ওনার, তো একদিন আমার বাড়িতে এসে গান তোলাচ্ছেন, আমাকে স্বাগত বলতেন না, তথাগত বলতেন। তো প্রচণ্ড শাসন করতেন, চোখ গোল গোল করে, দাঁত খিচিয়ে, দাঁত পড়ে গেছে তাতেই খিচিয়ে খুব শাসন করে গান শেখাচ্ছেন। এমন সময় বাবা এসছে, তো উনি একটা সুরের মানে ইয়ে করছেন, তখন বাবা দুটো লাইন লিখে ফেলেছে, দুটো লাইন লেখা মাত্রই উনি সুরে সেটা গিয়ে দিয়েছেন। এইবার মজাটা যেটা হলো অদ্ভুত, বাবা মুখে লাইন বলছেন, তখন আর পেন হাতে নেই, বাবা একটা করে লাইন মুখে বলছেন আর উনি সেটা অন দ্য স্পট রানিং সুর করছেন, আর আমি শুনছি শ্রোতা। এটা সেই গান, মানে তুমি সেই গানের জন্ম দেখেছো। হ্যাঁ, কি অসাধারণ। আর কথাগুলো শুনছিলাম, কোথাও একটা খোলা আকাশ মুক্ত প্রান্তর দেখা যাচ্ছে গানটার মধ্যে, মানে গানের শরীরে তো এগুলো থাকে, সেগুলো না দেখতে পেলে বোধ হয় গানগুলো পুরোপুরিভাবে নিজের করে নেওয়া যায় না। আর একটা কথা বলা হয়নি, তরুণ খেপার কথা, বাবার কথা বলা হয়নি, প্রথম যে গানটা গিয়েছিলাম বাবা পাগলার, ওনাদের আখড়ায় গিয়েই এই সব গানের স্বাদ পেয়েছি, সঙ্গ করতে পেরেছি, একসাথে গান বাজনা হয়েছে, সেটা এক পরম প্রাপ্তি। এভাবেই এই গানগুলো এভাবেই তোমার কাছে আসা, না মানে কিছু এরকমভাবে আসা, কিছু শুনে, হ্যাঁ কিছু এরোর তার থেকে, সংগ্রহের তো কোনো একদম স্পেসিফিক সিস্টেম হয় না। না, এক সময় ধরো রেডিও ছিল আমাদের কাছে, আকাশবাণী রেডিও মাধ্যম ছিল, পুরোনো ক্যাসেটস, হ্যাঁ যা উঠে গেছে রেকর্ডস, তার পরবর্তীতে এখন হাতে অনেক অপশন। যেমন কিছু কিছু স্মৃতি সেগুলো ভোলার নয়। কিরকম বলো? যেমন আমাদের বাড়িতে হারমোনিয়াম সারাতে এলেন একজন ভদ্রলোক, অ্যাকচুয়ালি তিনি হারমোনিয়াম সারাতে আসেননি, তিনি চাইতে এসেছিলেন ভিক্ষা, তিনি আর তার স্ত্রী মাধুকরী করে গান গেয়ে গিয়ে ভিক্ষা চাইছেন। গান শুনে আমার বাবা ভদ্রলোককে বসান, আমাদের বারান্দায় এসে বসলেন তার স্বামী স্ত্রী, দেখেই বোঝা যাচ্ছে একটু সম্ভ্রান্ত। আচ্ছা, একটু কথাবার্তা বলার পর বোঝা গেল বাংলাদেশ থেকে সদ্য এসেছেন, নিরাশ্রয়, নিরুপায়, কিছুই তাদের নেই, এবং গানটা সঙ্গে নিয়ে এসেছেন, গানটা সঙ্গে নিয়ে এসেছেন, এবং কথার পরিপ্রেক্ষিতে জানতে পারা গেল তিনি হারমোনিয়াম সারাতে পারেন, গান গাইতেন, ছোটোখাটো শিল্পী আর কি তিনি। তিনি আমাদের নাটকও গান গিয়েছেন পরবর্তীকালে, পালা টাইপের একটি নাটক কালকেতু বলে, তাতে গান গিয়েছেন। তো এই ভদ্রলোক ক্ষিতির জেঠু আমাকে বিজয় সরকারের সাথে পরিচয় করালেন, অর্থাৎ বিজয় পরিচয় করালেন অর্থাৎ গান দিয়ে, তো সেটা একটা খুব বড় পাওনা। তো একটুখানি, হ্যাঁ নিশ্চয়ই, কারণ এই মহাজনদের নাম না করলে বোধ হয় চরণ ছুঁয়ে যাই সম্পূর্ণ হয় না, কারণ হ্যাঁ ভবা পাগলা যখন হলো তখন বিজয় সরকারই পাওয়া। সেই সেই পোষা পাখি উড়ে যাবে একদিন, ভাবি নাই মনে সে কি আমায় ভুলিবে জীবনে, একদিন ভাবি নাই মনে, খেলতো পাখি সোনালি খাঁচায় বসে রূপালি আড়ায়,
বলতো কহত কি আমায়, স্ফটিকের বাটি ভরে কত খাবার দিতাম থরে থরে গো। নিঠুর পাখি আমার খাইতো ইয়ান মনে, একদিন ভাবি নাই মনে। জংলা পাখি করলো সর্বনাশ, এখন শুধুই হাহুতাস, কোথায় করব তালাস, কে এমন দর দিয়াছে যে বলে দেবে আমার কাছে গো। নিঠুর পাখি আমার গেছে কোন বনে, একদিন ভাবি নাই মনে। পাখির মায়ায় পড়ে কত লোক পেলো আমার মতো শো, তাদের জল ভরা দুই চো। অসীম গগনের পাখি তারে আপন বলে কেন ডাকি গো, পাগল বিজয় কাঁদে বসে বিজনে, একদিন ভাবি নাই মনে। পোষা পাখি উড়ে যাবে সজনি, একদিন ভাবি নাই মনে। রূপকের মধ্যে দিয়ে কি গভীর দর্শনের কথা, একেবারে মোক্ষম সত্য জীবনের, মোক্ষম বাস্তব। এভাবে সত্যি সত্যি গানের মধ্যে দিয়ে বারবার করে আমাদের ছুঁয়ে ছুঁয়ে যাওয়া তাদের চরণ। আমরা আসছি আবারও একটা বিরতির পর, সঙ্গে থাকুন। বিহুরে লগন মধুরে লগন, আকাশে বাতাসে লাগিল রে, চম্পা ফুটিছে চামেলি ফুটিছে, তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে। বিহুরে লগন মধুরে লগন, আকাশে বাতাসে লাগিল রে, চম্পা ফুটিছে চামেলি ফুটিছে, তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে। হলুদ বরণ মেখলায় তার যৌবন উছলায়,
লাল ওড়নার আড়াল দিয়া চক্ষু দুটি চায়, হলুদ বরণ মেখলায় তার যৌবন উছলায়। লাল ওড়নার আড়াল দিয়া চক্ষু দুটি চায়, খোঁপায় টগর ময়না বুঝি আমায় খোঁজে হয়। বসন্তে এই বিহুর লগন উত্তল হই যায়, বিহুরে লগন মধুরে লগন, আকাশে বাতাসে লাগিল রে। চম্পা ফুটিছে চামেলি ফুটিছে, তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে। আহার নাচ দেখি আমার অঙ্গয় অবশয়ে, ঢোলের কাঠি দুহাত থেকে আপনি খসি যায়। তাহার নাচ দেখি আমার অঙ্গয় অবশয়ে, ঢোলের কাঠি দুহাত থেকে আপনি খসি যায়। জগৎ জুড়ি বিহুর পরব খুশি যে ছড়ায়, বসন্তে এই বিহুর লগন উত্তল হই যায়। বিহুরে লগন মধুরে লগন, আকাশে বাতাসে লাগিল রে। চম্পা ফুটিছে চামেলি ফুটিছে, তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে। বিহুরে লগন মধুরে লগন, আকাশে বাতাসে। এই গানগুলো যখন শুনি তখন না পেছনের গল্পগুলো শোনা হয় না। তুমি বলছিলে কি পাঁচ মিনিটে কি তৈরি করেন, কি ব্যাপারটা? অ্যাকচুয়ালি বাবা লিখলেন, আমি সুর দিলাম, পুরো কাজটা পাঁচ মিনিটে হলো। সেই গানটা যে ওরকম অ্যাকসেপ্টেড হবে মানুষের কাছে সেটা তো তখন পাঁচ মিনিটের মধ্যে ভাবতে পারিনি। মানে টু মিনিটস নুডলস এর মতোই, কিন্তু কোনো ক্ষতি নেই, সবটাই লাভই লাভ। হ্যাঁ, সবটাই লাভই লাভ। কি অসাধারণ! মানে আমি দেখেছি বিভিন্ন জায়গায় তুমি যখন মঞ্চে অনুষ্ঠান করো এই গানটা রিকোয়েস্ট তো আসেই, এবং দেখেছি সামনে যারা বসে থাকেন বসে কেউ থাকতে পারেন না, সবাই নেচে ওঠেন। এই গানের মহিমা সত্যি অপার। কিন্তু আমরা না প্রায় শেষের দিকে চলে এসেছি। এই যে শোনার মধ্যে দিয়ে তোমার বড় হওয়া, এবং এখনও তুমি শুনছো বিভিন্ন জায়গা থেকে গান সংগ্রহ করো, বিভিন্ন মানুষজন তোমার জীবনে এসেছেন গুরু হয়ে, একেবারে যেতে যেতে যদি তাদের কোনো কিছু বলতে চাও, শেয়ার করতে চাও একটু বলে আমরা একটা গানে যাই। পুরুলিয়া বীরভূম অঞ্চলের গরিব মানুষদের দুঃখ করে মা দুর্গার কাছে, তাদের তো খুব দাবি কম, চাহিদাও কম, তারা জামা কাপড় প্রচুর খাদ্য টাদ্য এসব চায় না। তাদের একটু ভাদুর নাচের সময় পায়ের ঘুমুর চাই, একটু মাদলের ধীতাঙ্গিনা চাই, বাড়ির মাচায় একটু লাউ কুমড়ো, এইটুকু পেলেই তাদের একেবারে দিন খুশ, দিল খুশ একদম। এইটুকু চাওয়া নিয়ে তাদের মার কাছে আবেদন। আমরা সেই গানে গানে আজকের মতো বিদায় নেব আপনাদের কাছ থেকে। আপনারা সবাই গানের মধ্যে থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। হে মা গো দুর্গা, তোর দশাতে অস্তর মিছাই, লুঠে পুঠে লীলাক অসুর, মোরা ভুখা পেটে দিন বিতাই। হে মা গো দুর্গা, তোর দশাতে অস্তর মিছাই, লুঠে পুঠে লীলাক অসুর, মোরা ভুখা পেটে দিন বিতাই। হে মা গো দুর্গা, ভাদুল লাগে ঘুঙুর দেমা মাচান ভরে ডিংলা চিঙা, ভাদুল লাগে ঘুঙুর দেমা মাচান ভরে ডিংলা চিঙা, লিমক মরিচ মারে ভাতে মাদলে বল দিতাং ধিনা, লিমক মরিচ মারে ভাতে মাদলে বং দিতাং ধিনা। হে মা গো দুর্গা, তোর দশাতে অস্তর মিছাই, লুঠে পুঠে লীলাক অসুর, মোরা ভুখা পেটে দিন বিতাই। হে মা গো দুর্গা।
বাবাই আছে দিগম্বর, তই আমারও নাই ফাটা কানি, ভিখ মাইংবার দেবতাই উনি, তই আমি অজেমা ভিখমা গানি, বাবাই আছে দিগম্বর, তই আমারও নাই ফাটা কানি, ভিখ মাইংবার দেবতাই উনি, তই আমি অজেমা ভিখমা গানি। ভাদুর লাগে ঘুঙুর দেমা মাচান ভৈরে ডিংলা চিঙা, ভাদুর লাগে ঘুঙুর দেমা মাচান ভৈরে ডিংলা চিঙা, লেমক মরিচ মাড়ে ভাতে মা দলে বল দিতাং দিনা, লেমক মরিচ মাড়ে ভাতে মা দলে বল দিতাং দিনা, হে মা গো দুর্গা তোর দশাতে অস্তর মিছাই, লুঠে পুঠে নিলে অসুর মোরা ভুখা পেটে দিন বিতাই, হে মা গো দুর্গা, হে মা গো দুর্গা, হে মা গো দুর্গা।